হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি আমাদের জীবনের কাহিনি নিয়ে আমি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাই আমি আমি যে কথা বলতেছি এ ভিডিওটি অনেক বছর আগের আমাদের করা যখন আমার স্বপ্ন ছিল আমি একদিন এক সেনাবাহিনী হব আমি ডিফেন্সে চাকরি করবো কিন্তু আমার আশাটি পূর্ণ হলো না আমার মা বাবা বললো বাবা তুই কবিরাজিতেই থেকে যা কারণ আমাদের বংশগত কবিরাজি দাদা তার আগে বলে রাখছি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রকার ঔষধি ভিডিও পেতে এবং সকল প্রকার তন্তমন্ত ভিডিও পেতে আমি সকল প্রকার ঔষধি ভিডিও এবং তন্তমন্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনাদের স্বার্থের জন্যই আমি ভিডিওগুলো বানাই আমার ভিডিও বানানো বেশি একটা দরকার হয় না আর কি আমার ভিডিও ইউটিউবে পরিচয় হওয়ার জন্য আমি ভিডিও বানাই আপনাদের সহযোগিতায় আমি আমার চ্যানেলটি আগে এগিয়ে নেব আমাদের ছোটোকালের কয়েক বছর আগের স্মৃতি খুব মজার একটি রাত ছিল হয়তোবা আপনার আমাদের আমার যে ইউটিউব ফ্রেন্ড আছেন তারাও ছোটোকালে এরকম কিছু একটা করছেন বা যারা এখনও আছেন ছোট তারাও কিছু মজা করতেছেন আমরা ছোটোকালে আর কি মধু সংগ্রহ করতে গিয়েছিলাম রাতে সেই মধু সংগ্রহ করার কিছু পদ্ধতি নিয়েও কথা বলবো আপনারা মধু সেগ্রহ করতে পারেন যাদের একটু সাহস আছে তারাই সেক্ষেত্রে আপনাদের কোনো তন্ত্র মন্ত্র দরকার হবে না আপনারা দুটো ও সুবারির বাইল নিয়ে তার মধ্যে কিছু খড়কুটা পরে তার মধ্যে আগুন জ্বালিয়ে দেবেন তাহলে যে দুমাটা হবে সেই দুমাটা বলার বাসায় বা মধুর চাকে দিলে সব মধু চাক সরে যাবে আপনাকে একটা কামড় বা আল দিবে না আপনি মধুটু কেটে নিয়ে আসবেন অবশ্যই সাহস সাহসই সব কিছু সাহস সাহস করেই আপনারা আনবেন তাহলে সাহস করে আর মধু বলনা যদি আপনার গায়ে পড়ে অবশ্যই লাড়াচাড়া দিবেন না লাড়াচাড়া দিলে কামড়ে দিবে বুঝতেই পারছেন মানুষ তো আর নয় এটা তো বললা লাচারা না দিলে হবে এই বুকরা পোড়া এটাও আমি ছিলাম অনেক আগের ছবি তো অনেক আগের ক্যামেরাটা বেশি একটা ভালো ছিল না মোবাইলের দাদা আপনারা সকল প্রকার ঔষধি ভিডিও এবং মন্ত পেতে আমাকে কমেন্ট করে জানাবেন কি বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানালে আমি সে বিষয়ে ভিডিও বানাবো এবং আপনাদের সহযোগিতার জন্যই আমি ভিডিও বানাই আমার বাড়িতে অনেক রুগী এসে থাকে দাদা তাদের দেখতে সময় যে চলে যায় দাদা ভিডিওতে একটি ছবি দেওয়া আছে এই ছবিটায় যে অনমি এটাই ছিলাম আমি অনেক বছর আগের ছবি